বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশ নানান রকম সমস্যায় জর্জরিত, যা ওই দেশের বসবাসরত নাগরিকদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে এখনও পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের জীবনযাত্রার মান, শিক্ষা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, উন্নত চিকিৎসা, বিজ্ঞান প্রযুক্তি, সমৃদ্ধশালী অর্থনীতি, অপরাধ স্বল্পতা ইত্যাদি বিবেচনা করে তাদেরকে শান্তিপূর্ণ দেশ বলা হয়। এমনকি সেখানকার আবহাওয়া, জলবায়ু ও প্রকৃতি সবই যেন শান্তিপূর্ণ। এই ধরনের 23টি সূচকের উপর ভিত্তি করে প্রতি বছর গ্লোবাল পিস ইন্ডেক্স বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করে। আজকের ভিডিওতে 2022 সালের গ্লোবাল পিস ইন্ডেক্স রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ 10টি দেশ সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। এক, আইসল্যান্ড। জিপিআই স্কোর 1.107। জিপিআই স্কোর হিসাবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের নাম হলো আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগর অবস্থিত এই দেশের আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার। আইসল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত এবং এই দেশের রাজধানীর নাম রিকজাভিক। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক লোকই এই শহরে বসবাস করে। বিনামূল্যে শিক্ষা এবং 99% শিক্ষার হার সমৃদ্ধ এই দেশটাতে গণতন্ত্রের সর্বোচ্চ ব্যবহার লক্ষ্য করা যায়। বৈষম্য এবং বিশৃঙ্খলার হার একদম শূন্যের কোটার কাছাকাছি। এই দেশটি পৃথিবীর জনবিরল দেশগুলোর মধ্যে অন্যতম। এই দেশের কোনো সেনাবাহিনী নেই, নিরাপত্তার জন্য রয়েছে শুধুমাত্র একটি কোস্টগার্ড বাহিনী। সামরিক খাতে এই দেশটির খরচ নেই বললেই চলে। এদেশে অপরাধ সংখ্যা এতই কম যে এখানকার পুলিশ বেশিরভাগ সময় নিরস্ত্র থাকে। 2, নিউজিল্যান্ড। জিপিআই স্কোর 1.269। নিউজিল্যান্ড ওশিয়ানিয়া মহাদেশের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র, যা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। দেশটির আয়তন প্রায় 2,70,534 বর্গ কিলোমিটার এবং রাজধানী ওয়েলিংটন। প্রায় 50,000 জনসংখ্যায় দেশটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থার কারণে কখনোই রাজনৈতিক বা আন্তর্জাতিক সম্পর্কে উত্তপ্ততা দেখা যায়নি। প্রত্যেক নাগরিকের নিজস্ব মতামত দেওয়ার স্বাধীনতা, কম খরচে উন্নত মানের শিক্ষা, স্বাধীন বিচার ব্যবস্থা, নিরাপত্তা ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি দিক বিবেচনা করে নিউজিল্যান্ড পৃথিবীর দ্বিতীয় শান্তিপূর্ণ দেশের স্থান দখল করে নিয়েছে। 3, আয়ারল্যান্ড। জিপিআই স্কোর 1.288। আয়ারল্যান্ড ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির আয়তন 70,273 বর্গ কিলোমিটার এবং রাজধানী ডাবলিন, যা আয়ারল্যান্ড দ্বীপের সর্ববৃহৎ শহর। লন্ডনকে যেমন ব্যস্ত নগরী মনে হয়, ডাবলিন সে তুলনায় একবারে শান্ত। আয়ারল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র 50 লাখের কাছাকাছি। এই দেশটি পৃথিবীর শান্তিপূর্ণ দেশের তালিকা ছাড়াও প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর একটি দেশ। এই দেশের নাগরিকদের জীবনযাত্রার মান, শিক্ষা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, উন্নত চিকিৎসা ও বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি দিক থেকে বিবেচনা করে দেশটিকে পৃথিবীর শান্তিপূর্ণ দেশের তালিকায় তৃতীয় স্থানে জায়গা দিয়েছে। 4, ডেনমার্ক। জিপিআই স্কোর 1.296। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে স্ক্যান্ডিয়ান দেশ ডেনমার্ক। এটি ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। ডেনমার্কের 443টি দ্বীপ রয়েছে, যার মধ্যে 76টি বসবাসযোগ্য। প্রায় 43,094 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশে বসবাস করেন 60 লক্ষ মানুষ। দেশটির রাজধানী কোপেনহেগেন। এখানে অপরাধের সংখ্যা খুবই কম। ডেনমার্কের নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষার সুযোগ পেয়ে থাকে। দুর্নীতি কম থাকায় ডেনমার্ক বিশ্বের অন্যতম সুখী ও শান্তিপূর্ণ দেশ হিসাবে বিবেচনা করা হয়। 5, অস্ট্রিয়া। জিপিআই স্কোর 1.300। শান্তিপূর্ণ দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। আলপস পর্বতমালার ওপরে অবস্থিত 83,858 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে বসবাস করে প্রায় 89 লক্ষ মানুষ। ভিয়েনা দেশটির রাজধানী এবং অত্যন্ত সমৃদ্ধশালী একটি শহর। দেশের মানুষের মধ্যে অপরাধ প্রবণতা এবং নরহত্যার হার প্রায় নেই বললেই চলে। এই দেশের প্রধান জীবিকা মূলত খাদ্য শিল্প, স্টিল কনস্ট্রাকশন, কেমিক্যাল এবং গাড়ি তৈরির উপর নির্ভরশীল। দেশটির শিক্ষার হার প্রায় 99%। প্রতি বছর সৌন্দর্যের কারণে অনেক পর্যটকরা ভিড় জমান অস্ট্রিয়াতে। 6, পর্তুগাল। জিপিআই স্কোর 1.301। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে পর্তুগাল ষষ্ঠ অবস্থানে রয়েছে। পর্তুগাল ইউরোপের দক্ষিণ পশ্চিমের একটি রাষ্ট্র, যার আয়তন প্রায় 92,212 বর্গ কিলোমিটার। এই দেশের মোট জনসংখ্যার প্রায় 1,10,00,000 এবং রাজধানী লিসবন শহর। পর্তুগাল একটি আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী দেশ, যেখানে ইউরোপের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব কম্বারা এবং বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থাগার অবস্থিত। শান্তি ও নিরাপত্তার দিক দিয়ে অন্যতম ইউরোপের প্রাচীনতম দেশ পর্তুগাল। উন্নত জীবন ব্যবস্থা, স্বচ্ছ কর ব্যবস্থাপনা, প্রাকৃতিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা সার্বিক দিক বিবেচনা করে পর্তুগাল বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ একটি দেশ।
7. স্লোভেনিয়া। স্লোভেনিয়া মধ্য ইউরোপের একটি দেশ যার রাজধানীর নাম লিউব্লিয়ানা। প্রায় 20,273 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে 20,000 মানুষের বসবাস করে। ইউরোপের অন্যান্য প্রতিবেশী দেশের মতো এদেশেরও জীবনযাত্রার মান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তা অনেক উন্নত। তাই এই দেশের অপরাধের মাত্রা একদম কম এবং এখানকার মানুষেরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ স্বভাবের, যা পর্যটকদের কাছে ভালো লাগার মতো একটি বিষয়। বর্তমানে গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকে এই দেশটির অবস্থান সপ্তম। 8. চেক রিপাবলিক। জিপিআই স্কোর 1.318। মধ্য ইউরোপের আরেকটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ চেক রিপাবলিক, যার আয়তন 78,866 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা প্রায় 1,55,00,000 এবং দেশটির রাজধানী প্রাগ। অস্ট্রিয়া, জার্মানি, স্লোভাকিয়া এবং পোল্যান্ডের মতো শান্তিপূর্ণ দেশের প্রতিবেশী রাষ্ট্র চেক রিপাবলিক। নাগরিক ও পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ হওয়ায় এই দেশের প্রধান জীবিকা পর্যটন শিল্প। এছাড়াও দেশটিতে সহিংসতা ও দুর্নীতির হার অনেক কম। দেশটির রাজধানী প্রাগকে ইউরোপের অন্যতম দর্শনীয় শহর বলা হয়। সস্তা যোগাযোগ ব্যবস্থার কারণে এদেশে পর্যটকদের সংখ্যা চোখে পড়ার মতো। 9. সিঙ্গাপুর। জিপিআই স্কোর 1.326। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সামুদ্রিক দ্বীপ শহর। এই দেশের আয়তন 728 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 57,08,000। বিগত কিছু বছরে সিঙ্গাপুর পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে। তাই আধুনিক জীবনযাত্রা, উন্নত শিক্ষা ব্যবস্থা ও নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় দেশটি ধনী দেশের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় নবম স্থানে উঠে এসেছে। এছাড়াও দেশটিতে প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। 10. জাপান। জিপিআই স্কোর 1.336। জাপান একটি দ্বীপ রাষ্ট্র যা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অবস্থিত। 6,852 দ্বীপ নিয়ে গঠিত। দেশটির আয়তন প্রায় 3,77,000 বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা প্রায় 12 কোটি। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর টোকিও, যা পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর নামে খ্যাত। এটি একটি ভূমিকম্প প্রবণ দেশ যেখানে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি দ্বীপমালা। জাপানের তথ্য প্রযুক্তির দিক থেকে পৃথিবীর শীর্ষ অবস্থানরত একটি দেশ। তবে সামাজিক ও সামরিক দিক দিয়েও দেশটি বেশ শান্তিপূর্ণ। এই দেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যোগাযোগের সুব্যবস্থা, সমৃদ্ধশালী অর্থনীতি, অপরাধ স্বল্পতা এবং উন্নত জীবনযাত্রার মান বিবেচনায় জাপান পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় 10ম অবস্থানে দখল করে নিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।